প্রায় আত্মঘাতী এক যুবক ছিল। সবচেয়ে নতুন প্রেম পড়েছি পাবলোর। আমি নয়, জীবন ধর্মী প্রেমী বুঝি না। এই চরিত্রের মতো আমি নই, কারণ কোনো চরিত্রের মতো কেউ হয় না আসলে। আমি আমার মতো ভাইয়া হচ্ছে কি আমাকে কাস্টিং থেকে বাদ দেয়? এইরকম ভালো কাস্টের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চায়? অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং আমি আশা করি যে বদরুল আলম সৌদ এবং সুবর্ণা মুস্তফা আগামী দিনেও আরও অনেক মৌলিক এবং সক্রিয় ধারার চলচ্চিত্র নির্মাণ করে আমাদেরকে উপহার দেবেন। এই উৎসব থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? আমার সাথে যার বিয়ে হবে সে হয়ে যাবে অভিশপ্ত। আপনারা সবাই জানেন 3 মে হলে রিলিজ হতে যাচ্ছে শ্যামা কাব্য। আমরা হল লিস্ট খুব দ্রুত পাবো। আজকে হচ্ছে কি, আমি সিনেমাটা যখন দেখি সিনেমা হলে ঢোকার আগেই আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি সিনেমাটা একজন দর্শক হিসেবে দেখবো। যদি আমি এটার অভিনেত্রী হিসেবে দেখি তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে জাজ করবো, কিন্তু যদি আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারবো ফুল ফিল্মটা কেমন, শুধু আমাকে না। তো আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি এবং আমার কাছে পুরোপুরি একটা উপন্যাস পড়লে মানে যেরকম ফিলিং হয়, আমার ফিল হচ্ছিলো একটা উপন্যাস আমি সামনে থেকে দেখছি। ওনার কাছ থেকে যখন আমি প্রথমবার স্ক্রিপ্টটা পেয়েছিলাম, যখন শুটিং হয় তারও 2 বছর আগের কথা বলছি, তখন আমি এই ক্যারেক্টারটার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে ভাইয়া হচ্ছে কি আমাকে কাস্টিং থেকে বাদ দেয়। উনি ডিসাইড করে যে হচ্ছে গিয়ে আমার মাঝে শ্যামা দেখতে পাচ্ছে না, উনি ডিসিশন নেয় যে উনি শ্যামা কাব্যের জন্য শ্যাম বর্ণের একটা মেয়ে চায়, শ্যামা ক্যারেক্টারটার জন্য, যার নাকি হচ্ছে কি নেচার স্কিন টোন একটু শ্যাম বর্ণের হবে, মেকআপ করে হতে পারবে না। পরে হচ্ছে গিয়ে যখন ওনার আমি তো বাদ পড়ে গেলাম, পরে হচ্ছে ওনার শুটিংয়ে চলেও গেল, ওনারা তারপর শুটিংয়ে চলেও গেল, পরে হচ্ছে গিয়ে লাস্ট মোমেন্টে আমি জয়েন করেছি। এখানে আসার দাওয়াতটা আমারই দেয়া ছিল। ভালোবাসা আর প্রেম হয় হঠাৎ করেই তাদের সাথে দেখা করতে যাওয়া, এবং তারপরে স্ক্রিপ্ট শেয়ারিং অ্যান্ড চরিত্রটা সম্পর্কে ব্রিফিং অ্যান্ড আমাকে বলা হয় যে আজাদটা করবো কি না। সো আমি দারুণভাবে এক্সাইটেড হই, কারণ এইরকম একজন ডাইরেক্টরের সাথে এরকম একটা গল্প এবং এরকম একটা চরিত্র করার সুযোগ কালে ভদ্রে আসে আর কি। স্ক্রিপ্ট লেভেলের সময় থেকে ছবিটির সাথে আমি ছিলাম এবং শেষ অবধি ছিলাম, মানে পোস্টের কাজেও আমি ছিলাম। সো যখন ইন্ডিয়ায় গেল কাজটা করতে, ওর সফর সঙ্গী হিসাবে আমি গিয়েছিলাম। তো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, কারণ এর আগে কোনো চলচ্চিত্রকে আমি এইভাবে কাছ থেকে দেখিনি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজকের এই প্রদর্শনী পর্যন্ত আসেনি। প্রত্যেকটা সময়ের সাথে আমরা এগিয়ে যাই, সেকাল যেই সময় ছিল সেই সময়ের সাথে যে ধরনের সিনেমা হওয়া উচিত, যে ধরনের কন্টেন্ট থাকা উচিত সেকালে হয়েছে, এই কালে এই সময়ের সাথে যে ধরনের গল্প আসা উচিত, যে ধরনের সিনেমা হওয়া উচিত সেভাবেই হচ্ছে। অশুভর ছায়া শুভতে। যাদের কথা আপনি বললেন তারা সবাই কিন্তু আপনার কাছের মানুষ। আমার সারা জীবন আমি বলে আসছি, আমার ক্ষেত্রে আর্টিস্টরা অনেক ডিরেক্টর কমপ্লেন করে আমি শুনেছি, বাট আমার আর্টিস্টদের ক্ষেত্রে 99.9% এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং এইবারও তার ব্যতিক্রম হয়নি। আর্টিস্টরা ওয়ান্ডারফুল ছিল, আমার ক্রু টেকনিশিয়ান যারা ছিল আর কি 100%-এর ওপরে এফোর্ট দেওয়া সম্ভব হলে তারা সেটা দিয়েছে। এইবার সবচেয়ে নতুন প্রেমে পড়েছি পাবলোর, আমার সিনেমাটোগ্রাফার। আমি বহুদিন পর কারো কাজের প্রেমে পড়েছি, আমার ভালো লেগেছে সেটা। এই অভিশাপ থেকে মুক্তি দুইটা পথ আছে। আমাকে মেরে ফেল, ঘটনা এখানেই শেষ, তাহলে তো তুমি মুক্তি পাবে। সন্ত্রাসী হামলার একটা সম্ভাবনা ছিল, তো সাধারণ মানুষ কেন নিজের টাকা দিয়ে নিজের জীবনকে বিপন্ন করে সিনেমা দেখতে যাবে? তো এইসব কথা চিন্তা করে আমরা ডিসাইড করি যে আমরা পিছাবো। এখন 3রা মে 3rd May রিলিজ হচ্ছে, বাকিটা তো দর্শক জানে, দেখা যাক কী হয়। I was never a fighter. So what fight for?